ম্যাজিক বর্গের, যেমন তিন বর্গের ম্যাজিক সংখ্যা আমরা বলি 15, তাহলে ম্যাজিক ম্যাজিক সংখ্যা নির্ণয় করার যে সূত্রটা আমরা এবার শিখি। ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করার যে সূত্র, আমরা সূত্রটা হচ্ছে এরকম যে ম্যাজিক ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে n(n)(n)^2 এ হচ্ছে সূত্র। যদি আমি তিন বর্গের ম্যাজিক লিখি তাহলে এন এর হচ্ছে তিন বর্গের ম্যাজিকের এন এর মান হচ্ছে তিন। তিন বর্গের ম্যাজিক হলে কত হবে? যদি আমি তিন বর্গের ম্যাজিকের কথা বলি, যে তিন বর্গের ম্যাজিক সংখ্যা, তাহলে তিন বর্গের ম্যাজিক সংখ্যা যদি বলি তাহলে এন এর মান হবে তিন। তাহলে আমরা এখানের মান তিন দিই, 3×3^2 তার মানে হচ্ছে গিয়ে 3×3=9, 10, 10 সাথে 3 দ্বারা গুণ করলে 3×10=30, 30 আমরা 2 দ্বারা ভাগ করলে পারে 15, তার মানে হচ্ছে গিয়ে 3 বর্গের ম্যাজিক সংখ্যা হয়ে গেল 15। এবার আমি যদি বলে মনে করি যে 4 বর্গের ম্যাজিক সংখ্যা কী, 4 বর্গের ম্যাজিক সংখ্যা, তাহলে এন এর মান তাহলে 4 বসাবো, 4×4^2 এটা করলে 4×4=16, তাহলে 4×17^2 এটা কাটাকাটি করলে 2×17=34, 4 বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 34। আমরা এই সূত্রটা যদি জানা থাকে তাহলে আমি 3 বর্গের ম্যাজিক, 4 বর্গের ম্যাজিক বা 5 বর্গের ম্যাজিক সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে, 5 বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে তাহলে এখানে আমরা লিখব 5×5^2 সূত্র অনুসারে 5×5^26/2 আমরা কাটাকাটি করলে পরে 13×5=65। এইভাবে আমি যে কোনো বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারবো যদি আমাদের এই সূত্রটা জানা থাকে। এন হচ্ছে আমি যে বর্গের ম্যাজিক নির্ণয় করব, যে কয় বর্গ ম্যাজিক নির্ণয় করব এন এর মানটা হবে তত। তাহলে আমরা এই সূত্রটা শিখলাম, আমরা এবার সূত্রটা শিখলাম। এবার আমরা স্টার্ট, আমরা এখানে যে বর্গক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি, আমরা বড় একটা বর্গক্ষেত্র আছে এবং ক্ষুদ্র বর্গক্ষেত্র আছে। আমি যদি এক নম্বর এই চিত্রটায় যদি বলি যে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি, তাহলে আমরা অনেকে মনে করবো যে এখানে সম্ভবত বর্গক্ষেত্রের সংখ্যাটা 4টে। আসলে 4টা না, এখানে দেখো 4টে তো আছেই, সে সাথে বড়ো একটা আছে, মোট আছে 5টা। এই সূত্রটা আসবে এরকম যে 1^2 + 2^2, তার মানে এখানে এই একটা বাহুকে আমরা দুটো এককে বিভক্ত করেছি, তার মানে 1^2 + 2^2, তার মানে 1+2×4, তার মানে মোট বর্গক্ষেত্র হবে হচ্ছে 5টি। আমরা এখানে যদি করি তাহলে আমাদের সূত্রটা আসছে কি, 1^2 + 2^2 + 3^2। দেখো, কারণ যেহেতু একটা বর্গক্ষেত্রের একটি ভাগকে আমরা তিনটে এককে বিভক্ত করেছি, তাহলে 1^2 / 2^2 = 3^2, তাহলে টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা হবে কত, 1+4+9, তাহলে 9×10=14, মোট বর্গক্ষেত্র আছে হচ্ছে গিয়ে 14টা। আমরা 1, 2, 3 এখানে 9টা আছে, তারপরে আমি যদি 4টে কোনটা আছে, যেমন এখানে 1, এভাবে 2, এইভাবে আছে 3, এইভাবে মোট আছে 4টে, তারপরে 1টা আছে পুরোটা দিয়ে 1টা। তাহলে এইভাবে আমি যদি মনে করি যে এইটার মোট বর্গক্ষেত্র কয়টি আছে, তাহলে নিয়মটা হবে কি, 1^2 + 2^2 + 3^2 + 4^2, তাহলে 1^2 = 1, 2^2 = 4, 3^2 = 9, আর 4^2 = 16। এগুলো যদি টোটাল আমরা যোগ করি, 6, 9, 6, 15, 15, 16, 18, 19, 20, 20, 6, 9, 2, 2, 3, 3, তাহলে মোট আছে হচ্ছে গিয়ে 30টা। এইভাবে আমি যদি বলি যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমরা যদি, এখানে তো 4টা, যদি 5টা করতাম, 5টা এককে বিভক্ত করতাম, তাহলে যোগফল আমরা কত লিখতাম, যে 1^2 + 2^2 + 3^2 + 4^2 + 5^2 করতাম, তাহলে মোট বা টোটাল কতটি বর্গক্ষেত্র আছে সেটা আমরা জানতে পারি এই সূত্র অনুসারে। এইভাবে আমি একটা বর্গক্ষেত্রের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র মোট কতটি বর্গক্ষেত্র আছে সেটা এই নিয়মে বা এই সূত্র অনুসারে এটা আমরা নির্ণয় করতে পারি। আমরা 4 বর্গের একটা ম্যাজিক সংখ্যা দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক বর্গ এটা। এক্ষেত্রে আমরা দেখি যে এই যে আমি 16টা এই বর্গক্ষেত্রকে 16টা ক্ষুদ্র বর্গক্ষেত্রে আমরা বিভক্ত করেছি, এবং কিছু কিছু ঘরে আমি কিছু কিছু সংখ্যা লিখে রাখছি, এখানে 11, 8, 2, 1, 12, 7, 6, 9 এভাবে লিখে রাখছি। লেখার পরে আমরা যদি মনে করি যে 30 সংখ্যাটির ম্যাজিকটা দেখতে চাই, 30 সংখ্যাটির ম্যাজিক দেখতে চাই, তাহলে আমি চিন্তা করবো যে এখানে 11, 8 আর 2 মিলে মোট হয় 21, 21 সাথে আমি আর 9 যোগ করলে পারি 30 হয়, 21 সাথে আর 9 যোগ করলে পারি আমি 30 হয়, আমি 30 সংখ্যাটির ম্যাজিক দেখাতে চাই, তাহলে এখানে 9 দেব। আর এখানে দেখছি যে 12, 7 আর 8 যোগ করলে পারে হয়েছে 20, তাহলে 20 হয়, তাহলে এখানে আমি অবশ্যই 10 দেবো, 20 আর 10 যোগ করলে পারি তো 30 হয়ে গেল। তাহলে এখানে আমি দেখছি যে এখানে আছে মানে 6, 4, 10, 10 আর 9 হচ্ছে 19,
উনিশ আছে, তাহলে উনিশের সাথে আর কত যোগ করলে পারে তিরিশ হয়, উনিশের সাথে এগারো যোগ করলে পারে তিরিশ হয়। এখানে আমি দশ আর পাঁচ পনেরো, পনেরো আর তিন হচ্ছে আঠারো, আঠারোর সাথে বারো যোগ করলে পারে তিরিশ হয়। আমি তিরিশ সংখ্যাটির আসলে ম্যাজিক দেখাতে চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে এই তিরিশ সংখ্যাটির ম্যাজিক দেখানো। তাহলে তিরিশ সংখ্যাটির ম্যাজিকে আমরা আগে আমি কিন্তু লিখে রাখছিলাম এগারো, আট এবং দুই, এক বারো এবং সাত, চার ছয় এবং নয়, পাঁচ দশ এবং তিন। আমরা এবার দেখতে পাচ্ছি যে এইভাবে যদি যোগ করি, মানে সারিভাবে যদি যোগ করি, তাহলে প্রত্যেকটা লাইনই হবে হচ্ছে কি তিরিশ করে, প্রত্যেকটা লাইনই তিরিশ হবে। আমি যদি এভাবে কলামভাবে যোগ করি তাও হয়ে যাবে তিরিশ, আমি যদি কোনাকুনি যোগ করি তাও হবে তিরিশ। আমরা দেখি যোগ করে, আমরা একটু যোগ করে দেখতে পারি আসলে হয় কি না। কোনাকুনি যদি যোগ করি পাঁচ আর কে ছয়, ছয় সাত আট নয় দশ, দশের শূন্য হাতে লেগে এক দুই তিন, কোনাকুনি যোগ করলেও তিরিশ হবে। মজাটা শুধু আমরা তিন বর্গ, চার বর্গ এবং পাঁচ বর্গে যে ম্যাজিকগুলো দেখছি সেখানে শুধু সারিভাবে একই সংখ্যা ছিল, কলামভাবে একই সংখ্যা ছিল, কোনাকুনি যোগ করার পরেও একই সংখ্যা ছিল, কিন্তু এটা একটু ব্যতিক্রম একটি ম্যাজিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা দেখি তো এগারো, এগারো আর দুই, এগারো বারো তেরো, তেরো আর বারো, তেরো আর বারো হলো পঁচিশ, পঁচিশ আর পাঁচ যোগ করলেও তিরিশ। তার মানে আমার এই কুনার এই চারটে যোগ করলেই হবে তিরিশ। কুনার চারটে সংখ্যা কত? এগারো দুই পাঁচ এবং বারো। আমি এখানে লিখি যে এগারো দুই পাঁচ এবং বারো, এই কুনার চারটে সংখ্যা যোগ করেও কিন্তু আমাদের তিরিশই হলো। আমরা এবার একটু খেয়াল করি তো, আমরা এই আট নয় দশ আর তিন এই চারটে সংখ্যা নিই তো, এই আট নয় দশ এবং তিন এই চারটে সংখ্যা নিই, তার মানে এখানকার দুটো, এখানকার দুটো, তাহলে আট নয় দশ তিন, আট আট নয় দশ এবং তিন, এই তিনটা যোগ করলেও কিন্তু আমাদের দেখো তিরিশই হচ্ছে। আমরা কী করলাম, এই দুটো নিলাম, তার মানে আট নয় নিলাম, আবার এই এই দুটো নিলাম। এবার আমি এই দশ চার আর দশ চার এবং সাত নয় নিত, দশ চার আর এই সাত নয়, এই চারটে যোগ করিত, দশ আর চার চোদ্দো, চোদ্দো আর নয় কত, চোদ্দ দেখো দশ দশ চার নয় আর সাত, সব যোগ করি যোগফল দেখো তিরিশই হচ্ছে, যোগফল দেখো তিরিশই হচ্ছে। আবার আমরা তাহলে কী করলাম যে এই দুটো, এই দুটো যোগ করলেও তিরিশ, এই দুটো, এই দুটো যোগ করলেও তিরিশ, আবার কুনার এই সাইডটি নিয়ে যোগ করলাম তাও হলো তিরিশ। আমরা আসলে তিরিশ সংখ্যাটির ম্যাজিক দেখাতে চাচ্ছি। এবার আট এবং দশ, আমরা এবার এইদিকে চলে আসি, আট আর দশ নিই, আট আর দশ নিই, নয় আর তিন নিই, এই চারটে নিই, আট দশ নয় আর তিন, আট দশ নয় তিন, এই এই দুটো মানে আট দশ আর আমরা নয় তিন, এইভাবে আমরা দেখাই যে এখানে আট দশ নয় আর তিন, এই তিন এগুলো যোগ করি তো তাও দেখো তিরিশই হচ্ছে, তাও তিরিশই হচ্ছে দেখো। আবার আমরা এইগুলো নিত, সাত আট, সাত নয় আর হচ্ছে গিয়ে দশ চার, সাত নয় দশ আর চার, এগুলো নিত, সাত নয়, সাত নয় দশ চার, এই চারটে নিই, তাও দেখো আমরা তিরিশই হচ্ছে। মজাটা হচ্ছে এখানে, এবার আমরা ভিতরের চারটে নিত, এই ভিতরের চারটে নিয়ে যোগ করে দেখি তো, এই চারটে নিয়ে যোগ করে দেখি, তার মানে বারো এক এগারো আর ছয়, এক বারো এগারো এবং ছয়, এক বারো এক এবং ছয়, এই চারটে নিয়ে যোগ করে দেখি তাও দেখা গেল আমাদের এক বারো এগারো এবং এক বারো এগারো এবং ছয়, এই চারটে যোগ করলে আমাদের ওই তিরিশই হচ্ছে। এইভাবে আমরা এই ম্যাজিকটা আসলে ব্যতিক্রম একটি ম্যাজিক। আমরা দেখলাম যে চার কোণার চারটে যোগ করলে তিরিশ, এই দুটো এই দুটো যোগ করলেও তিরিশ, এই দুটো এই দুটো এই দুটো যোগ করলেও তিরিশ, আট দশ আর তিন নয় যোগ করলেও তিরিশ, নয় সাত চার দশ যোগ করলেও তিরিশ, মাঝখানের এই চারটে যোগ করলেও তিরিশ। আমরা এভাবে সারিভাবে যখন নিছি তখনও তিরিশ, আমরা কলমভাবে যখন নিছি তখনও তিরিশ, কোনাকুনি যখন নিছি তখনও তিরিশ। এটা ব্যতিক্রম ধর্মী একটা সুন্দর একটি সংখ্যার ম্যাজিক দেখলাম। এখন যদি আমরা যদি মনে করি যে তিরিশ সংখ্যাটি বাদে অন্য কোনো সংখ্যার ম্যাজিক দেখাতে চাই, তাহলে আমরা তো আগেই তো এগারো আট এবং দুই লিখে রাখছি এবং এই তিনটের যোগফল ছিল একুশ। আমি যদি মনে করি চল্লিশ সংখ্যাটির যোগফল দেখাতে চাই, তাহলে একুশের সাথে আর উনিশ যোগ করলে বাড়ি তো চল্লিশ হয়, তাহলে আমি তখন লিখবো এখানে উনিশ, এখানে লিখবো বিশ, এখানে লিখবো একুশ, এখানে লিখবো বাইশ। এইভাবে আমি যে কোনো জোর সংখ্যার ম্যাজিকও দেখাতে পারি, আবার যদি মাইনাস কোনো সংখ্যার ম্যাজিক দেখাতে পাই দেখাতে চাই তাও হবে, কারণ এখানে এগারো আট আর দুই হচ্ছে একুশ। আমি যদি মনে করি যে মাইনাস আমি দুইয়ের ম্যাজিক দেখাবো, মাইনাস দুই, তাহলে এখানে আছে একুশ, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস তেইশ লিখবো, মাইনাস তেইশ, মাইনাস তেইশ লিখবো। এইভাবে আমরা হিসাব করে করে আমরা যে কোনো সংখ্যার ম্যাজিক আমরা এটা দেখাতে পারি। আমরা মানে আমরা একটা সুন্দর ম্যাজিক দেখলাম, একটা সংখ্যার ম্যাজিক দেখলাম, এবং এই সংখ্যাটি আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে
আমরা কোন সংখ্যার ম্যাজিক দেখব, তারা যদি সেই সময় যে সংখ্যার ম্যাজিকটা দেখতে চায় সেই সংখ্যাটা নিয়ে আমরা এটা করতে পারি। এটা মুখস্থ রাখার জন্য একটা সহজ বুদ্ধি আমি করতে পারি, 11, 8 আর 2 যোগ করলে কিন্তু এখানে 21 হয়, 1, 12 আর 7 যোগ করলে পারে কিন্তু হয় 20, আর 4, 6 আর 9 যোগ করলে পারে হয় 19, 3, 10 আর 5 যোগ করলে পারে হয় 18, তার মানে এখানে হয় 18, এই 3টে যোগ করলে 19, তারপরে হচ্ছে 20, তারপর হয় 21। এভাবে সংখ্যাগুলো মনে রাখতে পারে, এক একটা লাইনের এই ঘর আর এই ঘর আর এই ঘর, এটা মনে রাখাই লাগবে, এটা 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 মনে রাখা লাগবে, এটা 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 মনে রাখা লাগবে, এই দুটো আর এটা মনে রাখা লাগবে। অর্থাৎ আমি লাল কালো কালি দিয়ে বুঝাইছি এই সংখ্যাগুলো আগে থেকে নির্ধারিত ছিল। সেক্ষেত্রে আমি দুটো সংখ্যা মনে করে আরেকটা আমি ওইভাবে বের করতে পারি যে 3টের যোগফল তো 21 হবে, আমি দুটো মনে রাখি আরেকটা 21 থেকে মাইনাস করলে তো এটা হয়ে যাবে। আবার এখানে ওই রকম এই দুটো মনে রাখি, আরেকটা তো 20 থেকে মাইনাস করলেই হবে, আবার এখানে এই দুটো মনে রাখি, ওই দুটো তো 19 থেকে বিয়োগ করলেই হবে। এইভাবে আমি একটা সুন্দর নিয়মে এই সবটা মনে রাখতে পারবো এবং একটা সংখ্যার দারুণ একটা ম্যাজিক আমরা শিক্ষার্থীদের দেখাতে পারবো।